হ্যালো বন্ধুরা, লং টাইম নো সি। আজকে মাথায় কেরা উঠছে, হাজি বিরিয়ানি খাইতেইব। চলেন এখন হাজি বিরিয়ানি যাই, নাজিরা বাজার যাই তুইব। এখন বেলা বাজে 3টা, জানি না হাজি বিরিয়ানি আছে কিনা, চলেন অনুসন্ধান করি। হাজি বিরিয়ানি আমরা এখন পুরানা পল্টন থেকে রওনা দিচ্ছি নাজিরা বাজার। বঙ্গবাজার, হ্যাঁ বঙ্গবাজার হয়ে নাজিরা বাজার হয়ে হাজির বিরিয়ানিতে ঢুকে খায়া মাথা ঠান্ডা করতে হবে। হাজিরা বাজার হাজির বিরিয়ানির সামনে, চলুন চলুন। অরিজিনাল হাজির বিরিয়ানি, পুষপাছ নাই, সিম্পল, ভেরি সিম্পল অরিজিনাল হাজির বিরিয়ানি। আসো আসো আসো, ¡Gracias!
তো আমরা নাজিরা বাজারে কাজী আলাউদ্দিন সড়কে এই হাজি বিরিয়ানির প্রধান যে শাখা একদম ঠিকঠাক, কোনো মানে আসলে সাজানো গোছানো কিছুই নেই, তাদের ঠিক আগে যেমনটি ছিল তেমনটি রয়েছে। এই যে দেখুন বড়ো কোনো সাইনবোর্ডও নাই। তাদের হচ্ছে পার প্লেট 200 টাকা এবং 300 টাকা হচ্ছে বড়ো প্যাকেজ, আপনি এটা পার্সেল নিতে পারবেন। দারুণ খেলাম, একটা ইচ্ছা ছিল আজকে দুপুরে হঠাৎ করে যে হাজির বিরিয়ানি খেতে হবে, হাজির বিরিয়ানি শেষ, চলুন এখন দেখি এদিকে কোথাও আগুন পান খাওয়া যায় কি না। শুনলাম এদিকে আগুন পান আসছে, তাহলে চলুন। পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে আমরা যদি বুড়িগঙ্গা ব্রিজে ঘুরতে না পারি তাহলে কি চলে? তাহলে চলুন। আমরা এখন কোন সেতু? বাবুবাজার সেতু। বাবুবাজার সেতু পার হয়ে যাচ্ছে। আমরা বাবুবাজার ব্রিজে উপর দিয়ে এসেছিলাম, এখন ব্রিজের নিচ দিয়ে যাব। এটা হলো খেয়াঘাট, চলুন দেখি কীভাবে খেয়াঘাট পার হতে হবে।
বুড়িগঙ্গার পানির একটা রিভিউ হয়ে যাক। সারা জীবন আপনারা শুনেছেন বুড়িগঙ্গার পানি ময়লা, এই দেখুন কত সুন্দর, কত সুন্দর দেখি, কোনো বন্ধ আছে না কোথায় দর্শিত। পানিতে কোনো গন্ধ নাই, এখন বর্ষাকাল, বুড়িগঙ্গার পানি খুবই খাইতে লাগে 6 টাকা, যাইতে লাগে 6 টাকা, সদরঘাট চলেন। ঢাকা সদরঘাটের এই জায়গা থেকে দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় লঞ্চ ছেড়ে যায়, সুন্দরবন, পটুয়াখালী, বরিশাল সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা এখনই যাচ্ছি না, চলুন আমরা সদরঘাট যাই, সেখান থেকে আমাদেরকে যেতে হবে আমাদের বাসার উদ্দেশ্যে। আচ্ছা,